WTC ফাইনাল যদিও হেরে গিয়েছে টিম ইন্ডিয়া, তবে এখনও কিন্তু সেখানে পড়ে থাকলে হবে না, কারণ সামনে কিন্তু ভাই প্রচুর টুর্নামেন্ট রয়েছে টিম ইন্ডিয়ার জন্য, আর সেগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ বিশ্বকাপের ঠিক আগেই। আর এই টুর্নামেন্টগুলো কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেও ধরা হচ্ছে। সুতরাং সামনেই তোমরা জানো একটা বড় লেভেলের টুর্নামেন্ট রয়েছে, যেখানে কিন্তু পাকিস্তানও থাকবে, যে টুর্নামেন্টটা হচ্ছে এশিয়া কাপ 2023। জানিয়ে কিন্তু এতদিন বিশাল একটা জলঘোলা চলছিল যে কবে থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, কোন কোন দেশ খেলবে, কটা ম্যাচ খেলা হবে, কী দেখবে বৃত্তান্ত, তা সবই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের বলবো। শেষ পর্যন্ত জানতে পেরে গেছে এই টুর্নামেন্টের সমস্ত ডিটেলস, তো ভিডিওটাকে এক্ষুনি লাইক করে দাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বস দেখো, এশিয়া কাপের ডেটের কথা বললে আগস্টের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত চলবে কিন্তু এই এশিয়া কাপ। হ্যাঁ বস, আরেকবার শুনে নাও, আগস্টের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে অবশ্যই অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল। হ্যাঁ বস, এই কটা দেশ অংশ নেবে এবং মোট 13টি ম্যাচ খেলা হবে এই টুর্নামেন্টে, টোটাল 13খানা ম্যাচ খেলা হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে এবার কিন্তু বস এশিয়া কাপ পাকিস্তানেই খেলা হবে, সঙ্গে আর একটা দেশে খেলা হবে, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। মানে সেটা কিন্তু ভাই অবশ্যই ইন্ডিয়ার জন্যই, কারণ ইন্ডিয়া দেখো, ইন্ডিয়া প্রথমেই বলে দিয়েছে যে আমরা কিন্তু ভাই পাকিস্তানে গিয়ে খেলতে পারবো না, আমরা পাকিস্তানে যাব না। সুতরাং সেই জন্যই ইন্ডিয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তান আর শ্রীলঙ্কায় মোট 13খানা ম্যাচ হবে, যেখানে পাকিস্তানে 4টে ম্যাচ হবে আর বাদবাকি 9টা ম্যাচ কিন্তু শ্রীলঙ্কায় খেলা হবে। তো এটাই কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় আপডেট ইন্ডিয়ার জন্যই, কিন্তু এশিয়া কাপটা দুদেশে করতে হলো, মানে শ্রীলঙ্কা আর পাকিস্তানে করতে হলো, নাহলে কিন্তু শুধুমাত্র পাকিস্তানেই হতো। তো যাই হোক, এশিয়া কাপ নিয়ে তোমরা জানতে পারলে সমস্ত আপডেট, সমস্ত ডিটেলস, তো এই টুর্নামেন্ট নিয়ে তোমরা কতটা এক্সাইটেড নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।